সুপ্রভাত প্রিয় দর্শক, সবাই কেমন আছো? ব্যস্ততার জীবনে আরও একটা ব্লগে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো এটা হচ্ছে পরশুদিনের পায়েস, সেই ক্রিসমাস ডের পায়েসটা ছিল। দেখছিলাম গন্ধ হয়েছে কিনা, মানে ফ্রিজে রাখিনি তো সেই জন্য, কারণ ফ্রিজে রাখলে আয়ুষ কখন কোন সময় খেতে চায়, তো ঠান্ডা জিনিসটা দিতে ইচ্ছে করে না, তো সেই জন্য বাইরেই রাখি, নর্মাল টেম্পারেচারে থাকে। তো আমার মতো কারা কারা করে সেটা বলো? জানি অনেকেই করে, তবে আমি তো আবার অন ক্যামেরাতেই করছি, কিন্তু অফ ক্যামেরাতেও কিন্তু অনেক অনেকেই করে এই জিনিসটা। যে দেখবে খাওয়া দুধের জিনিস বলো বা যে কোনো জিনিসের শটঠর পরে একদম চেটে খেতে কিন্তু দারুণ লাগে, মানে বিশেষ করে দুধ জাতীয় জিনিসগুলো চামচ দিয়ে মানে ক্যাঁকড়ে বলে না, মানে চেঁচে খেতে কিন্তু দারুণ লাগে। তো ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি যে আমি এরকমটা করে থাকি, যেহেতু নর্মালি তোমাকে আমাকে আর কি তোমরা চেনো, যে আমার ব্লগের মাধ্যমে যেভাবে হোক, তো এই একটা আমার গুণ বলছি কেন, যাই হোক একটা বাজে অভ্যেস, এটা সবাই করে থাকে। খেতে ইচ্ছে করে, লোভ লাগে, যখন কিছু পায়েসটাকে একটু বেড়ে রেখে দিলাম সবার জন্য, তারপরে যেটা সাইডে আছে সেটাকে চেটে চুটে একদম পরিষ্কার করে দিলাম, মানে এমন চাটা চেটেছি তা ধুতেই হয় না, এমন একটা ব্যাপার। যাই হোক, অফ ক্যামেরাতে আরও একটু আঙুল দিয়ে ভালো করে চেঁচে খেয়েছি আর কি। তো চলো এখন হচ্ছে তাড়াতাড়ি করে গ্যাসটা মুছবো। আজকে সকালবেলা উঠে আগেই ভেবে রেখেছিলাম যে না, আজকে গ্যাস দিয়ে মানে সরি গ্যাস দিয়ে দিনটাকে শুরু করব, ভিডিও বলছি কেন, গ্যাস পরিষ্কার থেকে দিনটা শুরু করব, কারণ বেশ তিন চার দিন হলো গ্যাসটাকে আমি এত ডিপ ক্লিন করতে পারছিলাম না আর কি। এমনি উপরে উপরে পরিষ্কার করে চলে মানে বাকি কাজগুলো সারছিলাম, কিন্তু আজকে ভাবলাম চলো একদম ডিপ ক্লিন করব, কারণ ওই ডাল বানিয়েছিলাম তো ডালটা উতলে পড়েছিল গ্যাসের মধ্যে, তো পুরো গ্যাস সাদা হয়ে গেছে, তো সেই জন্য ভাবলাম চলো এরকম করেই পরিষ্কার করি আর কি। আর একদম ওই স্কচ ব্রাইট নিয়ে সাবান দিয়ে ঘষে ঘষে তারপরে দেখো একটা শুকনো ন্যাকড়া দিয়ে ভালো করে, শুকনো না ভিজাই, ভালো করে মুছে গ্যাসটাকে পুরো চকচক করে নিলাম। এবার ওই গ্যাসে রান্না করলেও তো বোঝে ওয়ালের মধ্যেও তেলের ছিটে পোটা পড়ে, তো সেগুলোকেও ভালো করে পরিষ্কার করে নিলাম। তো এই আর কি ব্যাপার, তো পুরো গ্যাসটা সকাল সকাল মুছে নিলাম। তো এইবারে ভাবছি এই ট্রেটাকেও একটু পরিষ্কার করি। কী বলো তো, রান্নার পাশে যেই সমস্ত জিনিসই থাকে না কেন একটু তেল চিটে টাইপের হয়ে যায়, তো সেই তেল চিটেটার জন্য আমি যখনই গ্যাস ট্যাস মুছি তখন সাইডে যা সমস্ত ডিব্বা ডাব্বি থাকে আর কি, যেগুলোতে মনে হচ্ছে যে তেল চিটে রয়েছে, তো সেগুলো একটু ন্যাকড়াটা দিয়ে মুছে নিই, তাহলে কী হয় পরিষ্কার লাগে দেখতে আর কি। কৌটাটায় লবণ শেষ হয়ে গেছিলো, তাই ভাবলাম প্লাস্টিকের লবণটা ফুটো করা হয়েছে তো সেটার থেকে ঢেলে রাখি, আর বাকি লবণটা ভাজ করে সাইড রাখি, এতগুলো লবণ তো একসাথে লাগবে না, এটাতে ভরবে না, সেই জন্য কালকের দেখো শীতকালের কত কত সবজি বেঁচে যায়। কালকে খিচুড়ি বানিয়েছিলাম, খিচুড়ি ভাতও আছে, আবার ওইদিকে একটা কড়াইতে তেল আছে, আবার লুচি পায়েসও আছে, চারটা বাসন মানে চার জায়গায় বাসন ভরা। তো চলো জায়গাটাকে ভালো করে পরিষ্কার করে কলে যাবো। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। কোচবিহার জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি প্রিয়া, আমার নতুন একটা বিদ্যালয়ে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো এখানে ভাষা নিয়ে দরকাতরকি হচ্ছে, আমি তো খুব শুদ্ধ ভাষায় বলি, কিন্তু আমার ছেলে তো আর সেটা বলে না, ও বলছে আমার ভাষা নাকি শিখছে, কিন্তু আমি কিন্তু এইভাবে বলি না, ওটা তো জানো তাই না? চলো ক্যাট ক্যাট ভাষা শিখছে। তো সকাল সকাল এই যে মাছ নিয়ে এসছে, সেই সকালবেলা গেছে আমার ঘুম থেকে উঠে, ওইদিকে ঘর ঝাড় দেওয়া, রান্নাঘর মুছা, বারান্দা মুছা, বাসন ধোয়া সব হয়ে গেছে, এখন ওর মাছ কাটা হয়নি, এই যে আমি এখন মাছ নিয়ে বসলাম। তাহলে ভাবো কে কতটা কাজে চতুর। ইয়া তোমার বলে আমার মাছ পরিষ্কার হয় না, তা তুমি করো। কেন পরিষ্কার হয় না? তোমার কত ঘন্টা লাগাইছো? তোমার না কথা, এত পরিষ্কার করে দেই তো দিদি বাবা। হ্যাঁ তোমার কি কইছি একটা দাও, তোমার কইছি চাপিলা মাছ নিয়ে আসো। এখন তো খাইতেই লাগবে, রান্ধবো যখন তো খাইতেই তো লাগবে, কিন্তু আনার আগে তো আমি না করি না। বন্ধুরা ব্লগটা দেখতে থাকো সারাদিন, কি ঘটে কি না ঘটে, কাদের জীবনে এরকম খুনসুটি ঝগড়া না লাগে বলতো? সবার জীবনেই লাগে। আজ না হয় সবটা একটু ক্যামেরা বন্দি করলাম, এরকম ঝগড়াঝাটি আমাদের বাড়িতে সবসময় লেগে থাকে, এগুলোকে ঝগড়া বলা যায় না।
এদিকে দেখতে পাচ্ছ পুরো রান্নাঘরটা আমার একদম চকচক হয়ে গেল। ওইদিকে চারটা বাসন বাদ দিয়ে, চারটা বাসন যদি ধুয়ে ফেলতে পারতাম তাও ওই পায়েসের বাসন একটুখানি মানে হলে পাঁচটা বাসন হয়ে যেত, তো পায়েসটা একটা জায়গায় রাখলাম আর কি। তো এমন চকচক করছে মনে হচ্ছে যেন কোনো কিছু আমি এখন রান্না না করি। আর এইদিকে দেখো আমার ধনে পাতাগুলো কী সুন্দর টাটকা। তো দেখো এখানে অল্প একটুখানি জল, না অল্প না, এক কাপ মতো জল দিয়ে এখানে দেখো ধনে পাতাটা রেখে দিয়েছি, তিন দিন ধরে আছে, কোনো রকম কালার চেঞ্জ হয়নি, একদম ধনে পাতা টাটকাই রয়েছে। টুকুস করে এখান থেকে নিয়ে রান্নাবান্না করতে পারি আর কি। রান্নাঘরটা দেখেছো কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা এই দেখো এটা হচ্ছে ওই যে ক্রিসমাসের কেক, আয়ুষ একটুখানি খেয়ে রেখে চলে গেল, ওই যে এখানে অর্ধেক খেয়েছে। চলো আমি যে লালচা নিয়েছি, আয়ুষের বাবা বলে লালচা খাবে না, ও খিচুড়ি খাবে, কালকে রাতে খিচুড়ি করেছিলাম, খিচুড়ি আছে তো সেটাই খাবে। তো চলো আমি এখন এটা দিয়ে খেয়ে নিই। হঠাৎ করে বন্ধুরা আমাদের পিকনিকের প্ল্যান হলো যে রাতের বেলা পিকনিক নয়, আমরা দিনের বেলা পিকনিক খাবো। তো বাড়ির সবাইকে বলতে বলতে আমি হাঁপিয়ে গেছি, কারণ বাড়িটা তো আমাদের অনেক বড়, যেন সবাইকে বলতে হয়। তো চলো এখন বাড়ির সবাই মিলে খাবো হচ্ছে পিকনিক, কিন্তু কোথায় খাবো আমরা কোথাও জায়গা খুঁজে পাচ্ছি না। তো রাতে খাবো না, দিনেই খাবো, কিন্তু জায়গা তো একটা খুঁজতে হবে। তো ওইদিকে আমার ভাসুর দাদা, এই বাবা তার বোধহয় কারেন্টের, নিচ দিয়ে যা, নিচ দিয়ে যা, নিচ দিয়ে যাও। তো হ্যাঁ কোন জায়গায়, চলো দাঁড়াও তোমাদের প্লেসটা দেখাচ্ছি। হ্যাঁ এই জায়গাটা ভালো হয়, একটু অচেনা অচেনা মনে হবে, মনে হয় যেন বাড়ির থেকে কোথাও আইসা আমরা পিকনিক খাচ্ছি। হ্যাঁ এই জায়গাটা ছায়া আছে, এই জায়গাটা বেশ ভালো লাগবে। হ্যাঁ এই জায়গাটা ঠিক আছে, রাস্তা আছে ওই পাশে, ওটা পাশের শাক আছে, কায় কায় শাক খাবি। দেখলে আমাদের পিকনিকের প্ল্যান চলছিল, একদম প্ল্যানটা সাকসেসফুল হলো। এখন এখন বাজে কয়টা, একটা। তো সেই তখন থেকে ঘুরঘুর ঘুরঘুর করছি সকাল 10টার থেকে, তারপরে এসে বাড়িতে এসে ভিডিও এডিট করলাম। তো এখন ফাইনালি সাকসেস হলো যে রাতের বেলা না আমরা দিনের বেলা পিকনিক খাবো। তো এখন ভাবছি যে সবাই মিলে সিদ্ধ ভাত করে খেয়ে দে, তারপরে পিকনিকের কাজটা করব। তো সিদ্ধ ভাত নিয়ে বসেছি ওই পাশে আর কি, আমার জায়ের বাড়ির থেকে ও হচ্ছে ডাল আর ঘণ্ট নিয়ে আসলো, আর আমি গেছিলাম যাবো আর কি আমার এক জেঠিমার বাড়িতে। দেখা যাক কি তরকারি রান্না করেছে, আজ না হয় নিজে রান্না না করে একটু সবার কাছ থেকে তরকারি নিয়ে এসে খাওয়া যাক। তো এই আর কি, এটা প্ল্যান করেছি। তো চলো, আর দেখো আমি স্নান করে পুজোও দিয়ে নিয়েছি আর কি। তো এবার চলে আসলাম আমার জেঠি শাশুড়ির বাড়িতে। না আমি তরকারি চাইতে আসিনি, আমি যে হিসাবটা দিতে এসেছিলাম কত টাকা নেব পিকনিকের, তো তরকারি বানাচ্ছিল তাই ভাবলাম চলো একটু তরকারি নিয়ে যাই। তো নিয়ে আসলাম আর এখানে চলে আসলাম। এখন এই যে মাংস দিদি মানে মাংস আনা হয়েছে 2 কেজি পিকনিকের জন্য, পিকনিকে সবাকে 50 টাকা করে দিতে হয়েছে, বাচ্চা কাচ্চা ফ্রি রয়েছে, বাড়িতে বড় বড় মেম্বারদের 50 টাকা, তো 800 টাকা হয়েছে টোটাল। তো 2 কেজি মাংস, আর এখানে দেখো সবজি নিয়ে আসা হলো, সবজি বলতে বাঁধাকপি বেগুন তেল, এগুলো হচ্ছে ঘণ্ট হবে একটা, আবার ডাল বলেছিলাম কিন্তু ডাল হবে না, ডালটা করবো না, ঘণ্ট হবে, পাঁপড় ভাজা হবে, আবার জলপাই গাছ আছে, জলপাইয়ের চাটনি হবে, আর তার সাথে কী হবে বলো তো, মাংস আর হবে শাক। শাকের আইটেমটা পরে আমরা ভাবি, প্রথমে ভাবা হয়নি। প্রত্যেকবার কিন্তু বাড়ির সামনাসামনিতেই পিকনিকটা খাওয়া হয়, কিন্তু এবছর আর বাড়ির সামনাসামনি না, একটু বাড়ির থেকে একটু ঘুরে মানে পিছনে আর কি খাওয়া হবে আর কি। তো সেই জন্য এই ব্যাগে করে সমস্ত সবজিপাতিগুলো নিয়ে যাচ্ছি, না হলে একটু ট্রেনে নিয়ে যেতে সমস্যাই হবে। তো দিদিভাইকে বলছি তুই বাকিগুলো নিয়ে আয়, আমি সবজিটা আর গামলা টামলা যা আছে এগুলো আমি নিয়ে যাচ্ছি। তো চলে আসলাম, আর ঘরে থাকা যে বেডশিটটা আমরা বসি ওইটাই নিয়ে আসলাম, ভাবলাম ওটা ধুতেই হবে যখন, তো এবার পিকনিকে পেতে নেই তারপরে ধুবো এখন। তো আয়ুষকে বলছি বাবা একটু ধরো, তো আয়ুষ নিজেই বলছিল যে মামা আমি হেল্প করবো তোমাকে। তো ওইদিকে দেখো দাদা ভাই আর আয়ুষের বাবা চুলো বানাচ্ছে আর ওই জায়গাটা একটু পরিষ্কার করছে। তো বাড়িতে পিকনিক হলে এরকমই হয়, সবাই মিলে একজোট হয়ে খাওয়া দাওয়া মানে মজাটাই আলাদা হয়, আর বাড়িতে অনেক লোক না সেই জন্য ভীষণ ভালো লাগে। কী কী বার করছো দেখো তো, টমেটো আলু শিম আর কি গুড়। তো দেখো এখানে বাঁধাকপি কেটে নিচ্ছি, মানে বাঁধাকপির ঘণ্ট হবে আজকে আমাদের মেনু, হচ্ছে বাঁধাকপির ঘণ্ট আর হচ্ছে পাঁপড় ভাজা আর হচ্ছে মাংস, মশঙ্গের ঝোল, মশঙ্গের ঝোল আর চাটুনি, চাটনি নয় চাটুনি, চাটুনি। তো এইগুলো হচ্ছে আজকে আমাদের স্পেশাল মেনু, ভেবেছিলাম তো দুপুরে, কিন্তু খেতে খেতে আমার তো মনে হয় রাত হবে, রান্নাই শুরু হলো না এখনো। এগুলা খুলি ছোট হলো, শীতের দিন পিকনিক খাবো না তা কী করে হয়, তো বাড়িতে থাকলে তাও খেতাম, কারণ দিল্লি যেতে হবে, আবার 1 জানুয়ারিতে একটা ইউটিউব ইভেন্ট আছে, না হলে 1 জানুয়ারিতেই খেতাম। পিকনিকের আসর জমে গেছে, আমি এখানে দেখো পেঁয়াজ আলু এগুলো রসুন নিয়ে নিলাম, এগুলো ধুবো, আর ওইদিকে আমার বড় যা আর কি ও সে ধুচ্ছে আর কি, কী বলে সবজি সবজি ধুচ্ছে। ওইদিকে সবাইকে দাঁড় করিয়ে আসলাম, মাংস টাংস আছে আবার কুকুর টুকুর ধরবে।
তো এইখানে দেখো আমার বড় যে সবজি ধুচ্ছে, তো আমি ভাবলাম ও যখন সবজি ধুচ্ছে তাহলে আমি সবজি মশলা মানে বেটে নিয়ে আসি, হাতাপাতি করলে আর কি কাজগুলো তাড়াতাড়ি হয়। দেখো পিকনিকটা হচ্ছে একটা মজা, বাড়ির মতো যে পিকনিকে রান্না হবে সেটা কিন্তু নয়, এক একজনের এক এক রকম মতামত থাকে, কেউ বলে মাংসটা এইভাবে বানাও, কেউ বলে মাংসটা ওইভাবে বানাও, তাহলে কি হয় বলো তো, মানে অনেক রকমের এক জায়গায় যদি রান্নার মধ্যে মাথা থাকে যে এইভাবে না ওইভাবে বানাও তাহলে মাংসটাও কিন্তু অতটা স্বাদ হয় না। কিন্তু বিশ্বাস করবে না আজকের পিকনিকটা আমাদের একদম অন্যরকম হয়েছে। তো দেখো হঠাৎ করে ওদের মনে হলো যে একটুখানি শাক খাবো, তো সর্ষে শাক পুরোচ্ছে, এই যে খাওয়া রাত্রি হয়ে যাবে এটা আর ওদের মাথায় নেই। তো যাই হোক ওরা এখন কঞ্চা মানে কি বলে ওই বাঁশের কঞ্চা তুলছিল, তুলে তুলে এসে যে এখন শাক তুলছে। মাংস এই যে আমাদের রাঁধুনি বসে পড়েছে, ঘন্ট রাঁধবে, ঘন্ট ঘন্ট, হ্যাঁ ঘন্ট রাঁধবে আজকে, আর আমাদের পিকনিকে কেউ নাই, আমরা আমরাই। চলো এদিকে আমি এখন মশলাটা করে নিচ্ছি, তাড়াতাড়ি হবে, ওইদিকে দিদি ভাইয়েরা রান্না করছে। হ্যাঁ ঘট রান্না করার দায়িত্ব নিয়েছে আমার বড় যা, আর শাকটা আমরা দুজনে মিলে শাকটা না সরি শাকটাও দিদিভাই বানিয়েছে, চাটনিটা দুজনে মিলে বানিয়েছি। তারপরে ভাবলাম চলো এবারে হচ্ছে মাংসটা না হয় আমিই বানাই, তো পুরো মাংসটাকে ম্যারিনেট করে বানাবো, না হলে ভালো লাগবে না। তো তেলও আমাদের অল্প আছে, তো বুঝতেই পারছো অনেক কিছু রান্না এখনও করতে হবে, তো ওই অল্প তেল মধ্যেই ভালো ভালো মানে ভালোভাবে রান্না করার চেষ্টা করব। তো মাংসটাকে এদিকে ভালো করে মেখে নেব, না হলে মাংসটা টেস্ট হবে না। তো সবাই বলছে একটুখানি লেবু দিয়ে দাও, মাংসটা খেতে আরও বেশ ভালো হবে। তো ওইদিকে দিদিভাই লবণ টবণ হলুদ টলুদ দিয়ে দিচ্ছিলো, তারপরে একটুখানি লেবু কেটে মানে একটা বড় সাইজের লেবু আর কি, তো লেবুটা কেটে দিচ্ছিলো। আর ওইদিকে শাশুড়িমা হচ্ছে জলপাই কাটছিলো চাটনির জন্য। তো সবাই মিলে এইভাবে করলে কি বলো তো পিকনিকটা জমে যায়। আমি ভেবেছিলাম যে এই সময়টা খাওয়া দাওয়া শেষ করবো, কিন্তু আর হলো না, এখনো মাত্র ঘন্ট হচ্ছে আমাদের, তারপরে কখন ভাত হবে তার কোনো ঠিক নেই। হিসেব করা যাবে তখন না, বনি গণলো আছে। শাকটা তো সবার লাস্টে কুড়নো হয়েছিল, সেই জন্য ওই যাকে পাঠিয়ে দিলাম, তুই এবার শাকটা ধুয়ে নিয়ে আয়। আমরা সবাই মিলে এরকম করে কাজ কিন্তু ভাগাভাগি করেই করলাম। তারপর দেখো এখানে শাকটা বানাবে, সেই জন্য রসুন ফোড়ন লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। বিশ্বাস করবে না আজকে পিকনিকের যদি লেটেস্ট খাবার বলো তাহলে এই শাকটাই ছিল, সরষে শাক, তার সাথে বটুয়া শাকও ছিল, মানে এত ভাল লেগেছিল খেতে, মানে তোমাদেরকে কি বলবো আর কি, সেই হয়েছিল। তাও একজনকে ভীষণ মিস করছে, সে হচ্ছে আমার আরেকটা বড় যা আছে দীপিকা দিভাই, তোমরা চেনো সবাই। তো ওই দিভাই ছিল না, বাপের বাড়ি গেছিলো, তো যাই হোক খুব মিস করছিলাম। তো এখানে দেখো আমাদের টিফিন চলছে, এখন জলপাইয়ের চাটনি করা হবে, তাই একটু একটু করে সবাই জলপাই খাচ্ছে, বলে কি এটা কি টিফিন বলে আমাদের, খাওয়া হবে তো। এই হচ্ছে আমাদের একদম জমে যাওয়া পিকনিক, এখন সবাই মিলে এখানে এসেছে, সবাই মিলে দারুণ আনন্দ করছিলাম। শুধু সন্ধ্যা ছিল না, সন্ধ্যা ওর ক্লাসে ছিল, তো সন্ধ্যা রাত্রিবেলা আসে আর কি, অনেক রাত্রিবেলা না সন্ধ্যাবেলা আসে, তো যাই হোক ও থাকলে আরও ভালো হতো। তো চলো এবার হচ্ছে আমরা জলপাইয়ের চাটনিটা করে নিই। আর দেখো জলপাইয়ের চাটনি করার জন্য তিনজনে মিলে নাড়াচাড়া করছি, ভাবতে পারছো, তো দারুণ মজা হয়েছিল সত্যি, আজকের পিকনিকের মতো আনন্দ হয়নি। বন্ধুরা আমাদের দুপুরি খাওয়া, আমাদের রাত্রি হয়ে গেল, এখন হচ্ছে গোধূলি লগ্ন, প্রায় হচ্ছে গোধূলি লগ্নে আমাদের খাওয়া দাওয়া হচ্ছে। তো আমাদের ঘন্ট হয়ে গেছে, চাটনি হয়ে গেছে, শাক হয়ে গেছে, এখন হচ্ছে মাংস হবে, তারপরে ভাত হবে, তারপর খাওয়া দাওয়া, পাঁপড় ভাজা আছে, আবার পাঁপড় ভাজা হবে, তারপর পাঁপড়টা ভাজি, তারপরে মাংসটা দিয়ে ভাজি, ওই পাঁপড়টা ভাজি নামাবো কোথায়, তো চলো এদিকে এখন দিদিভাই যাবে তেজপাতা আনতে চাটনির জন্য। আমি ভাবলাম ততক্ষণ চাটনি না সরি মাংসের জন্য কি বলছি, চাটনি তো হয়েই গেছে, ওই চিনি চিনি কম পড়ে গেছিলো, আবার আয়ুষের পাপাকে বললাম চিনি নিয়ে আসো, তো চিনি নিয়ে আসলো গিয়ে, আগে একটুখানি গুড় নিয়ে এসেছিলো, তো ওইটুকু গুড়ে হয়নি, এতগুলো জলপাই আর এতগুলো মানুষ বুঝতেই পারছো। ফন্তিও হারে ফেলা নান্দুনি না, তাতে করে মাংসটা আমি বানাই, তোমার মাংস বানাইতে লাগবে না, তা কে বানাবে, বাড়ির বানাও ঠিক আছে, আমি বানাইছি, এনে 1 ঘন্টা লাগিয়ে দিবে মাংস বানাইতে। লাইটিং লাইটিং,
দুটো দিয়ে দেব ফুলকপি গুঁড়া তেল জল তেল কম করিয়া কি তেল কম করে তুলো এমনি এমনি তেল নাই লাশ রান্না নাকি রাত্রি করে দিলেন বিকেলে সেই রান্না বসাইছেন হ্যাঁ তো চলো এখন লাস্ট মাংসটা হলে আমাদের হয়ে যায় সবাই খিদেতে ছটফট করছে কারণ দুপুরবেলা খাওয়ার কথা ছিল তো চলো বন্ধুরা এখানে দেখো এই যে মাংসটা দিয়ে দিলাম একদম মানে ম্যারিনেট করা ছিল তো মাংসটা সত্যি কিন্তু মাংসের পিসগুলো এতটা ছোট হয়ে গেছিলো নাড়াঘাটা করতে করতে মাংসটা একদম ঘন্টে পরিণত হয়ে গেছে আমাদের আর কি মাংসটা ভেঙে গেছে আর কি তো আমরা বলি কী ব্যাপার মাংসের কোনো পিস কেন নেই সব দেখি ঘেটে ঘ হয়ে গেছে তাও কয়েকটা টুকরো ছিল কাল পূর্ণিমা গেছে দেখো চাটটা কত সুন্দর উঠেছে এতটাই ঠান্ডা পড়েছে কেউ আর আগুনের পাশ থেকে উঠতে চাচ্ছে না একটা জিনিস লক্ষ্য করেছো আমার শরীরে কিন্তু সোয়েটার ছিল না সবাই সোয়েটার পরে নিয়েছে কারণ কি বলতো আমি আর বাড়িতেই যাইনি তো এখানে প্রত্যেকটা ক্যামেরাই কিন্তু আমার দেওয়ার করছিলো যে পাপাইকে দেখতে পারলে ওই করছিলো ক্যামেরাগুলো তো আমি আগুন থেকে উঠলে আমার ঠান্ডা লাগছে সেই জন্য আর উঠছিলাম না আর কি ওখানে বসেছিলাম আর গোটা পিকনিকটা আমি সোয়েটার ছাড়া কাটিয়েছি এই বাড়িতে যাওয়া বাড়িটা একটা দূরে পড়ে গেছে সেই জন্য আর গেলাম না তো যাই হোক এদিকে দেখো আমার মাংস হয়ে গেছে অনেক সুন্দর মাংস হয়েছে এই যে ঝোলঝোল নামিয়েছি পরে না একটু পরে শুকিয়ে যাবে একদম মাংসটা সবই শেষ হয়ে গেল সব শেষে এবার ভাতটা করে নামিয়ে নেবো আর কি ওই যে নামিয়ে নিচ্ছে শাশুড়ি মা আর হচ্ছে আমার বড় জামিলে ওই তো ভাতের মারটা নামালে ভাত আমাদের হয়ে যাবে আমাদের ভাতের মার সেই স্টাইলে হাড়ি গামলা আর হাড়ি গামলা আর হাড়ি দিয়ে আমাদের ভাতের মার ছাকা হচ্ছে চলো এটা অনেক কষ্টের একটা কাজ ছিল আজকে কি কি রান্না হয়েছে চলো তোমাদের একবার দেখাই এখানে দেখো মাংস দেখতে পাচ্ছ একদম লাল লাল মাংসের ঝোল তারপরে ওইদিকে যেতে হবে ওইদিকে রাখা হয়েছে বাকি রান্নাগুলো সব কলা পাতা দিয়ে ঢেকে রাখা হয়েছে এদিকে দেখো সর্ষের শাক ওখানে ঘণ্ট আর তার সাথে এখানে আছে চাটনি আমাদের এত সুন্দর হয়েছিল আজকে একটা কথা না বলে পারছি না আমার যে দেওর পাপাই আজকে ওকে বলেও দিতে হয়নি ও কত সুন্দর আমাকে ক্যামেরা করে দিয়েছে আমি তো ক্যামেরার কথা ভুলেই গেছিলাম কারণ এখানে পিকনিকে মত্ত ছিলাম কিন্তু ও যে কোথার থেকে কখন কিভাবে ক্যামেরা করেছে সত্যি কথা বলতে এখন এডিট করার সময় আমি দেখছি সত্যি কত সুন্দরও ভিডিও করে দিয়েছে এরকম একটা যদি লোক থাকতো সত্যি খুব হেল্প হতো যে আমাকে বলতেই হলো না সে ক্যামেরা করে দিল নাহলে তো আমাকে সবগুলো ভাবনা চিন্তা আয়ুষের বাবাও যদি ক্যামেরা করে তাও আমি ধরো বলে দিই বেশিরভাগটা মানে বলে দেয় ওর মনে থাকে ও কোন কোন সময় ভিডিও করে কিন্তু কি বলতো পাপাই যে আজকে করেছে আজকে পুরো ভিডিওটা পাপাই করেছে আয়ুষের পাপারও আজকে মনে ছিল না আজকে আমরা দুজনে মিলে পিকনিকে মত্ত ছিলাম একদম তো যাই হোক খুব ভালো লেগেছে থ্যাংক ইউ সো মাচ ভাই এত সুন্দর আমাকে ক্যামেরা করে দেওয়ার জন্য তো চলো এবার সবাইকে পরিবেশন করছি একেতে শীতের ঠান্ডা তার মধ্যে ভাত ডাল ঘণ্ট শাক মাংস চাটনি মানে একদম পিকনিক আমাদের জমে ক্ষীর হয়ে গেছে তো আয়ুষের পাপাকে বললাম তুমিও বসে পড়ো পাপাই তো ক্যামেরা করছে আর পাপাইকে বলছি আগে যে তুই বস ও বলছে না বৌদি আজকে আমি ক্যামেরা করবো ও আগেই বলে দিয়েছে তো সেই জন্য ক্যামেরা করছে ওইদিকে তো চলো সবাই মিলে এখন শীতের রাতের পিকনিকটা এনজয় করি দারুণ দারুণ জমে গেছে পিকনিক কেমন এই যে তপন এখন সুস্থ আছে এই দেখো তোমাদেরকে বলেছিলাম ভালো যে লকডাউনের পারফেক্ট খালি রান্নাটা ভালো হয়নি রান্না ভালো হয়েছে অনেকগুলো ভাত দিয়ে সেই খিদে লাগছে তোমার সব শেষে আমরা আবার চিন্তায় পড়ে গেলাম আমাদেরকে কে ভাত দেবে তো এটা ভাবনা চিন্তা করতে করতে তারপরে যে আমার দেওরা উঠেছে ননদরা উঠেছে ওরা বলছে আমরা দেবো তো ওই তো ওরা খাওয়া দাওয়া করে উঠেছে এবার হচ্ছে আমাদেরকে ওরা ভাত দেবে তো দিদিভাই বসে পড়েছে আমরা সব জায়গা মিলে বসে পড়েছি এবার হচ্ছে খাওয়া দাওয়ার পালা আর কি পাপাই যেগুলো কী ভিডিও করছে যাই হোক এবারে ঠিক ধরেছে ক্যামেরাটা তো চলো ওইদিকে সবাই মিলে দিয়ে দিচ্ছে শাশুড়িমাও দিচ্ছিলো ওইদিকে ননদ ওইদিকে দেওর সবাই মিলে দিচ্ছে এখন পাপাইও খেতে বসে পড়বে তো বললাম না এতক্ষণ তো শুধু বলছিলাম সত্যি খাওয়া দাওয়া কিন্তু দারুণ হয়েছিল তো চলো বন্ধুরা এর তো খাওয়া দাওয়া শেষ এবার আমাদের খাওয়া শেষ লাস্ট আগুন তাপানি হচ্ছে মানে লাস্ট মানে আজকের দিনের জন্য লাস্ট আগুন তাপানি ঠিক আছে তো এখন আমরা বাড়ি চলে যাব সেই হিট হয়েছে মানে কি বলবো সবাই আগুন তাপাচ্ছে সবাই তাও বেশিরভাগ মানুষ চলে গেছে ও অঙ্কিতা এই আগুনে দৌড়াও বাড়ি এবার ল্যাবের নিচে সোজা চলো বন্ধুরা আজকে এই ছোট্ট ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না ফিরে আসছে আগামীকাল আরো একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা ও কি আগুন বাবা